চলে এসেছি আবার তানু রান্নাঘরে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সময় গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে, তো আমি বানাবো এই সন্ধ্যাবেলার নাস্তা। এই যে ময়দা আছে, এই ময়দা দিয়ে আমি একটা লোভনীয় খাবার বানাবো। তো আপনারা দেখুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ময়দা দিয়ে কী করে লোভনীয় খাবার বানাচ্ছি। ময়দাতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণেই দেবো। তেল দেওয়ার পর এটাতে আমি একটু এবার নুন দিয়ে দেবো। মাখানোর পর আমি একটু নুন দিয়ে দিলাম, এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা দেখুন আমার ভালোভাবে ছানা হয়ে গেছে, এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি আবার চলে এসেছি, আটাটা হয়ে গেছে, এবার আমি গোল গোল রুটির মতো লিচি কেটে নেব, খুব বড়ও না ছোটো না, মিডিয়াম সাইজে আমি গোল গোল লিচি কেটে নেব। তো বন্ধুরা আমি গোল গোল লিচি করে এক সাইডে সরিয়ে রাখলাম, এবার দেখাচ্ছি এই লিচিগুলো দিয়ে কি করব। এই যে আমি একটা মিক্সার বোলটার মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, চিকেন শুধু না চিকেন কিমা, ভালো করে দেখুন খুব ফাইন চিকেন কিমা আমি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব শাহি গরম মশলা, শাহি গরম মশলাও অল্প পরিমাণে দিলাম। এবার দিয়ে দেবো আমি রেড মিরচি, অল্প রেড মিরচিও দিয়ে দিলাম। রেড মিরচি দেওয়ার পর এতে আমি দেবো এবার কাঁচা লঙ্কা কুচি, আমি সব আগে থেকে কুচি করে রেখেছিলাম, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার দিলাম রসুন কুচি, সব পরিমাণ মতো অল্প অল্পই দেবেন। তারপরে দিলাম আমি আদা কুচি, তারপর আমি দিলাম ধনে পাতা কুচি, তারপরে পেঁয়াজ কুচি। প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এরপর আমি এতে একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে সাদা তেল। এবার দেবো আমি এতে সয়া সস, এক ঢাকা সয়া সস দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, অল্পই দিলাম। এর মধ্যে দেবো এই যে ভিনিগার, হাফ ঢাকা ভিনিগার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা আমার ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি লুচির মতো এই এটাকেও রেখে দেবো, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাও রেখে দেবো। এবার আমি পিঁড়ে বেলনি নিয়েছি, এই লুচিগুলো ভালোভাবে বেলে নেবো, পুরো লুচির মতন সাইজে আমি বেলে নেবো। বন্ধুরা যে লুচিগুলো আমি কেটে রেখেছিলাম ওই লুচি থেকে এবার আমি আপনাদেরকে লুচির সাইজে বেলে দেখাচ্ছি। অল্প আটা দেবেন, খুব একটা আটা দিলে পুরো পুড়ে পুড়ে যায়, বেশি বড় করব না ছোটও করব না, মিডিয়াম সাইজের লুচির মতন করব। বন্ধুরা দেখুন আমি সব লুচির মতন বেলে নিয়েছি, আপনারা পারলে এরকমভাবেও বেলবেন, কাউরি গোল হয় কাউরি টেরা ব্যথা, ভারতের ম্যাপও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এই যে লুচির মতন করে নিয়েছিলাম এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে আপনারা এক সাইড থেকে এটা এরকমভাবে মুড়ে দেবেন। এই যে দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে মুড়ছি, এরকমভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, এরকমভাবে মুড়ে দেবেন। এই মুড়ে দেওয়ার পর একটু ঘুরিয়ে দেবেন, কেন ফাঁকা থাকলে এটা সব চিকেনগুলো বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে মুড়ে দিয়েছি, এরকম করে আমি যতটা লুচিগুলো বেলে নিয়েছি
প্রত্যেকটাতে আমি চিকেন দিয়ে মুড়ে দেবো। এখন বন্ধুরা আমি একটা একটা করে যে কটা আমি লুচি বেলে রেখেছিলাম সব কটাই আমি করে নিয়েছি পুরো মোমোর মতন। এবার আমি দেখাবো এগুলো আমি কী বানাবো। তো আপনারা পারলে এরকম চিকেন দিয়ে ভেজেও খেতে পারেন, খুব ভালো লাগবে। তো আমি ভেজে করব না, আমি একটা নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার তো মোমোগুলো রেডি করে রেখেছি, এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। অন করে দিয়ে একটা আমি স্যুপ তৈরি করব। স্যুপ তৈরি করে মোমোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিলাম, আপনারা সাদা তেলেই ইউজ করবেন, স্যুপ তৈরি করলে সাদা তেলই লাগে বা বাটার। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে তো আমি নেড়ে দিচ্ছি, নাড়ার পর আমি এতে দিয়ে দেবো আদা কুচি। এর মধ্যে আমি একটু আদা কুচিও দিয়ে দিলাম। আদা কুচিটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি রসুন কুচিও দিয়ে দেবো। রসুন কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। রসুন কুচিগুলো নাড়ার পরে আমি এতে লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল ঝাল খাবেন তো বেশি লঙ্কা কুচি দেবেন, আর যদি মনে করেন না মিডিয়াম খাবো তো অল্প পরিমাণে দেবেন। এদের নাড়তে নাড়তে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, খুব বেশি না, অল্প। জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার নাড়বো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি টমেটো কুচিও দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোগুলো যখন অর্ধেক হয়ে আসবে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো। আপনারা পারলে পেঁয়াজ পাতা বা রসুন পাতা হয় বাজারে বিক্রি করে এনেও দিতে পারে। তো আমার হাতের কাছে ধনে পাতা আছে, তো আমি ধনে পাতাই দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এতে নুন দিয়ে দেবো, যেন টমেটোটা আর একটু ভালোভাবে গলে যায়। তো আমি এতে এবার নুন দেবো, আমি এতে এবার এক চামচের মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে দেবো। নাড়তে নাড়তে আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যে রেড চিলি আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন জাস্ট কালারের জন্য, কারণ আপনারা তো কাঁচা লঙ্কা প্রথমেই দিয়ে দিচ্ছেন, এটা জাস্ট রেড চিলি দেবেন, দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। বন্ধুরা ঘরে বসে আপনারা ট্রাই করবেন যে সন্ধ্যেবেলায় কিছু একটা মুখরোচক খাবার। তো মুখরোচক খাবারের থেকে মোমো এগুলো একটু লোভনীয় খাবার, তো আপনারাও চেষ্টা করবেন ঘরের মধ্যে বানানো। আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা যখন হয়ে আসবে বন্ধুরা আপনারা কী করবেন, দু চামচ টমেটো কেচাপ দিয়ে দেবেন। দু চামচ না, আমি এখানে আন্দাজ মতনই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, যে যতটা পরিমাণে টমেটো সস খেতে ভালোবাসেন আপনারা ততটা দেবেন। তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়ার পর ভালোভাবে নেড়ে দেবো, দিয়ে আমি এতে জল দিয়ে দেবো। নেড়ে দেওয়ার পর আমি এতে আন্দাজ মতন জল দিয়ে দেবো। জল দেওয়ার পর বন্ধুরা আমি এটা ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, যখন এটা ফুটে আসবে তখন আমি মোমোগুলো ঢেলে দেবো। এবার দেখে নেবো বন্ধুরা যে আমার স্যুপটা ফুটে গেছে কি। হ্যাঁ, স্যুপটা খুব স্পিডে ফুটে গেছে। এবার আমি স্যুপের মধ্যে এই মোমোগুলো একটা একটা করে অ্যাড করব। আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো ভাপাতে হবে না বা আপনাদেরকে ফ্রাই করতে হলো না, খুব সুন্দরভাবে দিয়ে দিলেই
মোমোর একটা রেসিপি হয়ে গেল, সন্ধ্যাবেলার খুব টিফিন হালকা খাবার। তো দিয়ে আমি এর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে এইগুলো ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে 15 মিনিটের জন্য। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, 15 মিনিট পর এসে দেখব, তারপর আপনাদেরকে আবার দেখাবো। আমি 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 15 মিনিট পর চলে এসেছি আবার, এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন মোমোটা কি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবে আপনারা ঘরে করবেন খুব ভালো লাগবে। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত লোভনীয় খাবার আমি ঘরেই বানিয়ে আপনাদেরকে শেয়ার করেছি। আমি একটা একটা করে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখুন এগুলো আমি একটা একটা করে প্লেটে সব ঢেলে দেবো। দেখুন বন্ধুরা আমার একটাও কিন্তু ভাঙেনি, বা একটা কড়াইয়ের মধ্যেও লেগে যায়নি, আমার পুরো একটা একটা হয়েছে। তো আপনারা ঘরে ট্রাই করবেন, ট্রাই করে ঘরে খাবেন, কি আমাকে কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কি না। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখুন আমি ভালোভাবে ঢেলে দিচ্ছি। আজকের মতন বন্ধুরা এখানেই শেষ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে।